রংপুর পীরগঞ্জের কমুদপুরে ধান কাটাকে কেন্দ্র করে এক কৃষক নিহত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঝর্ণা। এখন বিস্তারিত। রংপুর পীরগঞ্জের কমুদপুর ইউনিয়নের রত্নেশ্বর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইদ্রিস আলী নামক এক কৃষক নিহত হয়। আহত অন্তত 10 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এই ঘটনায় 6 জনকে পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।